হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো আজ বিকালে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এই যে ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছি দেন ডাক্তার টাক্তার দেখি আমরা বার হয়ে গেছি একটা শপিং মলে যাবো কাছাকাছি একদম যে নার্সিং বসে তার ঠিক দ পাঁচ মিনিট দূরত্বে তো আজ প্রচন্ড বায়না করছে আমি অনেক দিন বাড়ির বাইরে বেরোয়নি তো আজকে এই দেখো চলে এসেছি তোমার নিশ্চয়ই অনেকেই চিনতে পেরে গেছে শপিং মলটা আওয়ানি রিভার সাইড যারা হাওড়াতে থাকো তারা তো অবশ্যই চিনতে পারছো তো এই দেখো বেসমেন্টে আমাদের গাড়িটা পার্কিং করে দেন আমরা চলে গেলাম শপিং মলের ভিতরে একদম গিয়েই ফুড কোর্টে বসে গেছি আমরা ওই সাড়ে চারটের দিকে বার হয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য প্রচণ্ড খিদে পেয়েছে আমি যেহেতু অন্য কিছু খেতে পারবো না পাচ্ছি না আর কি ওই জন্য ধোসাটা আমার জন্য অর্ডার করে তো ফেভারিট হচ্ছে কে হট উইংস সেটা ওর পাপা ওর জন্য নিয়ে চলে এসছে দেন এবার ওরা যে যা যা খাবে সেগুলোই নিয়ে আসছে এক এক করে এই যে ওরা বললো কি যে আমরা নুডলস খাবো তো এইসব ছোটোখাটো অর্ডার দেওয়া হলো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে এখানে আবার ফয়সান ভাইরা মুভি দেখতে যাবে আমরা মুভি দেখবো না আর এই দিকে আয়তের বাবা দেখো মোমোটা নিয়ে আসতে গিয়ে আবার ফোন এসে গেছে ফোনে কথা বলছে তো স্টিম মোমো আর ফ্রাইড মোমো নিয়ে চলে এসছে যেহেতু আমি ওটা একদমই খেতে পারিনি এতটা স্পাইসি ছিল আমি আয়তের থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ওই ধোসাটাই খেয়েছিলাম আমি আর এখরা বলুন ভাই মিলে তারপরে যখন খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেল খাওয়া মেয়ে বললো ভিডিও গেম খেলবে মানে অ্যাজ ইউজুয়ালি এটা ও যখনই আসে এখানে আসেই হচ্ছে ও খেলার জন্য তারপরে দেখো প্রথমেই এই গেমটা এন্টার করি চাচু আর ও খেলছিলো দেন আবার এই গেমটাই চলে আসলো এখানে তো প্রচুর টিকিট পাওয়া যায় বাচ্চারা যেগুলো বেশি ভালোবাসে এই সব গেমগুলো খেলে টিকিটটা পায় সেই টিকিট দিয়ে আবার গিফট পায় তার জন্য আর কি এই গেমগুলো খেলতে বেশি ইন্টারেস্ট ফিল করে তো এই গেমটা খেলতে আয়াত ভীষণ ভালোবাসে এই গেমটাও খেলছিল। তারপরে ওর পাপার সঙ্গে এই গেমটা খেলছিল ওর পাপাও এখানে আসলে বাচ্চা হয়ে যায় ওর পাপাও খেলছিল। তো আমি এই সব খেলাগুলো আর কি একটু ছোটো ছোটো করে ফুটেজ নিয়েছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল খেলাধুলা হয়ে গেল কিছু কেনার ছিল সেগুলো কিনবো কারণ কি আমি আবার হয়তো বেরোতে পারবো না শরীরটা তো এখন তো আমাদের ভাই এসে গেছে শকাত ভাইকে হাতে বাপাই ফোন করে ডেকে নিয়েছিল তারপর যাচ্ছি আমরা একটা দোকানে মানে শপিং করতে হবে কিছু এখানে আয়াতের বাবার আমি একটু দেখে নিলাম এখানে সকাল ভাই চলে এসছে এবার আয়াত বলছে আমি জাম্পিং চড়বো তো ওকে জাম্পিংয়ে দিয়ে এখানে আমরা পিকচার তুলতে গিয়ে দেখো ভিডিও করে নিয়েছি যেটা তোমরা অলরেডি আমার রিলিজ ভিডিও দেখে নিয়েছো দেন আয়াতের এই যে জাম্পিং জাম্পিং প্রতিদিনের বায়না মানে এখানে আসলেই যখনই আসি এই বায়নাগুলো থাকবে দেন আমরা দুজন সেই একই ভুল করলাম পিকচার তুলতে গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম সেটা হয় আর কি আমাদের মাঝে মাঝে ভিডিওটা বেশ ভালো লাগছে তারপরে একটু ক্রক্সে আসলাম কারণ আয়তের পাপার ওই যে জুতোর ওপরে যে লোগোগুলো থাকে একটা ছিঁড়ে পড়ে গেছে সেটাই নিতে এসেছিলো বাট দুর্ভাগ্যবশত সেটা পাওয়া যায়নি নেক্সট দিন আসতে বললো তারপরে ও বলল যে আমি একটা রেগুলার অয়েলের জুতো কিনবো চলো তো এখানে আসলাম ট্রেন্ডসের ভিতরে এসে এখান থেকে একটা ফুট অয়েল নিল ওর জন্য মানে আয়তের পাপা নিজের জন্য দেন আমরা আর দাঁড়াইনি আমার শরীরটা খারাপ লাগছিলো ওখান থেকে বেরিয়ে চলে আসছি বাড়িতে যাবো তো লিফটে উঠে গেছি আর লিফটে উঠতে ইদানিং ভীষণ ভয় পাই তাই ওর পাপা জোর করেই ওকে লিফটে উঠিয়েছিলো যাতে ওর ভয়টা কেটে তো লিফটে ওঠার পর আয়তার বাবা বারবার জিজ্ঞাসা করেছিলো তোমার ভয় লাগলো তা বললো না বাবা আমার একটুও ভয় লাগেনি তো বাচ্চাদের যা যে জিনিসটাই ভয় লাগে তোমরা চেষ্টা করবে সেই জিনিসটাতে বেশি বেশি করাতে বা ওঠাতে যাতে ওদের ভয়টা মনের মধ্যে থেকে কেটে যায় কারণ ছোটোবেলায় যেটাতে ভয় পাবে সারা জীবন কিন্তু সেই ভয়টাই আটকে থাকবে ওই জন্য ওই ভয়টা কাটানো অবশ্যই দরকার তো দেখো তারপর আমাদের বেসমেন্টে গাড়ি ছিল সেখানেই আসছি গাড়ি গাড়ির পার্কিংয়ে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমি গাড়ির ভিতর গিয়ে একটু শুয়ে পড়ব ও গাড়ির ভিতর শুয়ে পড়েছিলাম ততক্ষণে ফ্যাশান ভাইয়ের মুভি দেখাও হয়ে গিয়েছিলো চলে এসেছিলো তো ফাইজান ভাই যেহেতু গাড়িটা চালিয়ে গিয়েছিলো ওই জন্য ফাইজান ভাইয়ের জন্য ওয়েট করছিলাম আর রাতের কলকাতার মানে কি বলবো এই যে হাওড়া যদিও কলকাতা না ব্রিজের ভিউগুলো কিন্তু দারুণ লাগে আমার ইনস্টাগ্রাম আইডিতে এই রিলসগুলো দেওয়া আছে আহত্যান মমস ব্লগ নামে তোমরা সার্চ করে দেখে নিতে পারো আর কিছু কিছু ভিডিও তো আমি আমার ফেসবুক পেজেও দিই ইউটিউবেও দিই তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো জানিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন দেখে থাকলে আর ফেসবুক থেকে যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু ফলো করে দিতে ভুললো না একদমই আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সোনালী আয়াত তোমরা একটু ভিজিট করতে পারো আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আয়াত অ্যান্ড মমস ব্লগ তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বাড়ি চলে যাচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে টা বাই বাই